আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়া, এই দুয়ের প্রভাবে এই বৃষ্টিপাত। প্রভাবটা কিছুটা বেশি থাকবে আমাদের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলো আগামী 48 ঘন্টায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 48 ঘন্টায়। সেই সাথে পশ্চিমের এই জেলাগুলোয় আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিছুটা শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 13 এবং 14 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বা স্প্রেড অনেকটা কম থাকবে, তবে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 13-14 তারিখ এই দুদিনও চলবে। 15 তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার কিছুদিন চলবে। 15 তারিখ কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তারপর থেকে পরিষ্কার ওয়েদার। আর তাপমাত্রা, যেটা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা, অলরেডি স্বাভাবিকের থেকে প্রায় 3-5 ডিগ্রি মতো বেশি চলছে। আগামী 4 দিন এটা খুব একটা কোনো পরিবর্তন নেই, তারপর থেকে মোটামুটি 16 তারিখের কাছাকাছি থেকে আবার রাতে তাপমাত্রা কমবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 এবং 14 তারিখ এই দুদিনও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর তাপমাত্রার ও কলকাতার ক্ষেত্রেও খুব একটা পরিবর্তন আগামী 4 দিন নেই, তারপর রাতে তাপমাত্রা আবার কমবে। মোটামুটি 16 তারিখের কাছাকাছি থেকে রাতে তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 13 তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকবে, হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলি থাকবে। 14 এবং 15 তারিখ প্রধানত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 12 তারিখে দু এক জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী 3 দিন খুব একটা পরিবর্তন নেই, তারপরে প্রায় 2-4 ডিগ্রি মতো কম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।